আসসালামু আলাইকুম বন্ধুরা, জমানা টেকের পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা সরকারি চাকরিতে কোটা বিভাজন নিয়ে কথা বলব। সরকারি চাকরিতে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোনো কোটা নেই এবং ১৪ থেকে ২০তম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা আছে। আমরা আজকে ১৪ থেকে ২০তম গ্রেড পর্যন্ত কোন সিস্টেমে কোটা অ্যাপ্লাই হয় এবং কিভাবে অ্যাপ্লাই হয়, কিভাবে বিভাজন হয়, কিভাবে জেলা কোটার মধ্যে পড়ে, এসব বিষয়ে বিস্তারিত কথা বলবো। তাহলে দেরি না করে এবার চলুন আমরা কোটা বিষয়ে কথা বলি। কোটার বিবরণ প্রথমে আছে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের কোটা। এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের কোটা হলো ১০%। এই ১০% কোনো জেলা কোটার আওতাভুক্ত নয়। আপনারা বিভিন্ন সার্কুলারে দেখবেন নির্দিষ্ট জেলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, অথবা লেখা থাকে যে নির্দিষ্ট জেলাগুলো আবেদন করতে পারবেন না বলে কিছু জেলার নাম উল্লেখ করে। আপনারা স্ক্রিনে একটা নমুনা দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি হবে। শেষে লেখা থাকে যে এতিম এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা থেকে আবেদন করতে পারবে, অর্থাৎ এতিম এবং প্রতিবন্ধীরা তাদের ১৪ থেকে ২০তম গ্রেডের মধ্যে যে কোনো জেলা থেকে জেলা কোটার বাইরে যেয়ে চাকরি পেতে পারে। আর আচ্ছা, এগুলো জেলা কোটার মধ্যে আমরা জেলা কোটার মধ্যে যেগুলো পড়ে এগুলো ৯০% দেখাচ্ছি। আর জেলা কোটার বহির্ভূত, অর্থাৎ কোনো জেলা কোটার আওতাভুক্ত পড়বে না, এরকম ১০% দেখাচ্ছি। এখন আমরা দেখব মুক্তিযোদ্ধা কোটা কত পার্সেন্ট আছে। শুধু মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, মুজিবনগর কোটা সব মিলিয়ে ৩০%। মহিলা কোটা আছে ১৫%, নৃগোষ্ঠী কোটা আছে ৫%, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের কোটা আছে ১০%, আর জেলার সাধারণ প্রার্থীদের কোটা আছে ৩০%, মোট হচ্ছে ৯০%। এখন আমরা কোটা সম্পর্কে বিভিন্ন ধারণা নেব। অনেকে প্রশ্ন করেন যে কোটা কখন অ্যাপ্লাই হয়। এ কোটা সাধারণত ভাইবার পরে যে মেধা তালিকা হয়, এই তালিকা থেকে যখন সিলেকশন হয় তখনই এই কোটা অ্যাপ্লাই হয়। অনেকে এই কোটা বিভাজন হয় কিভাবে, কিভাবে অ্যাপ্লাই হয় এ সম্পর্কে প্রশ্ন করে। মনে করি কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তর ১০০ জন প্রার্থী নেবে, এর মধ্যে ১০ জন নেবে প্রতিবন্ধী বা এতিম কোটায়, আর ৯০ জন নেবে জেলা কোটায়। এই জেলা কোটার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা হবে ৩০%, তার মানে ২৭ জন, জেনারেল কোটা থেকেও ২৭ জন, আর ৫% যেটা আছে ৪.৫ জন, আর ১০% মানে ৯ জন, আর ১৫% মানে ১৩ জন। এখন দেখা গেল এই ১০০ জনের জন্য যে সিরিয়াল করা হয়েছে, অর্থাৎ মেধা তালিকায় ৩০০ জন আছে, ভাইবা পরে অর্থাৎ প্রিলি রিটেন এবং ভাইবা পাস করা ব্যক্তি ৩০০ জন আছে। এই ৩০০ জনের মধ্যে ১০০ পোস্ট কিভাবে ভাগ করা হবে এটা দেখব। এভাবে আমি ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর ৪ নম্বর ৫ নম্বর ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ এভাবে আমি লিস্ট দিয়ে দিলাম। প্রথম মনে করি ঢাকা বিভাগে তার কোটা নেই। দ্বিতীয় মনে করি মুন্সিগঞ্জ, কোটা নেই। তৃতীয় মনে করি আবার ঢাকা, কিন্তু কোটা আছে। এভাবে প্রথম ১০ জনের মধ্যে ৫ জন হচ্ছে ঢাকা বিভাগের, এর মধ্যে ১ জনের কোটা আছে এটা আমরা ধরে নিলাম। ১১ জনের ব্যক্তি আবার কোটা আছে ঢাকা বিভাগে, আবার কোটা আছে এটা আমরা লিস্ট থেকে পাইছি মনে করেন। এখন এদেরকে কিভাবে দেওয়া হবে, প্রথম ব্যক্তি যখন দেখা হবে ঢাকা বিভাগে, ঢাকা বিভাগে কয়জন নেবে, এই ২৭ জন থেকে মনে করি ২ জন নেবে জেনারেল কোটায়, আবার মুক্তিযোদ্ধা কোটায় নেবে ২জন, নারী কোটায় নেবে মনে করি ১জন। এই নিয়োগের ক্ষেত্রে প্রথম ব্যক্তি দেখা হবে তিনি কোন জেলার, ঢাকা বিভাগে, যেহেতু ঢাকা বিভাগে ২জন নেবে এখান থেকে ১জন নেওয়া হয়ে গেল। দ্বিতীয় এসে দেখা গেল মুন্সিগঞ্জ বিভাগ, মুন্সিগঞ্জ বিভাগে একটা দেওয়া হলো। এরপরে ঢাকা বিভাগে, এবার ঢাকা বিভাগে কোটা আছে কিন্তু সে জেনারেল কোটা চলে আসছে, মেধা তালিকায় সে জেনারেল কোটা চলে আসছে, এজন্য সে জেনারেল কোটা থেকে দখল করবে। এরপরে
যে আবার ঢাকা বিভাগে আছে কিন্তু তার কোটা নেই, সে কিন্তু নিয়োগ পাবে না, কারণ অলরেডি দুইজন কোটা হোক আর না হোক তারা জেনারেল কোটায় ঢুকে গেছে। এজন্য মনে করেন পাঁচ নাম্বারে যদি ঢাকা বিভাগে কেউ থাকে এবং কোটা না থাকে সে কিন্তু চাকরি পাবে না। এরপর দেখা গেল দশ নম্বর পর্যন্ত ঢাকা বিভাগে পাঁচজন আছে কিন্তু অন্যদের কোনো কোটা নেই। এগারো নম্বর প্রার্থী ঢাকা বিভাগে এদের থেকে নাম্বার কম পেয়েও কোটা থাকার কারণে সে কোটায় একটা স্থান দখল করবে। এবার মনে করেন পঁচিশ নাম্বার প্রার্থী আর ঢাকা বিভাগের কোটা আছে একটা স্থান দখল করবে। এবার দেখা গেল তিরিশ নম্বর প্রার্থী সে ঢাকা বিভাগের এবং সে নারী, তাকে একটা সিট দেওয়া হলো, এইভাবে নিয়োগ হবে। অর্থাৎ কেউ যদি তৃতীয় চতুর্থ হয় এবং জেলা কোটায় যদি না পায় তাহলে সে চাকরি পাবে না। কারণ সবকিছু ডিভাইডেশন করে দেখা গেল যে মুক্তিযোদ্ধার কোটা সাতাশ জনের মধ্যে টোটাল পঁচিশ জন মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া গেছে। তাহলে এই যে দুইজন, এই দুইজন এমন কোথা থেকে নেওয়া হবে এটা পরে দেখতেছি। এবার মনে করেন জেনারেল কোটা এটা ফিল আপ হয়ে গেল, পাঁচ পার্সেন্টের কোটা ফিল আপ হলো, নয় জন ফিল আপ হলো, নারীর ক্ষেত্রে দশজন পাওয়া গেছে, বাকি আছে তিনজন। এই তিনজন নারীর দুইজন তখন জেলা কোটা অনুযায়ী ওই জেলার প্রার্থী জেনারেল কোটা থেকে পাবে। যে জেনারেল কোটায় সাতাশ জন তখন সাতাশ বেড়ে যাবে, তিন বত্রিশ হয়ে যাবে। এটা কোন জেলা থেকে নেওয়া হবে? যে জেলায় কোটা পূরণ হয়নি ওই জেলা থেকে নেওয়া হবে, অন্য জেলা থেকে না। এখন আসি এতিম এবং প্রতিবন্ধী কোটা। এতিম এবং প্রতিবন্ধী কোটায় যে দশ পার্সেন্ট নিহিত আছে এই দশ পার্সেন্টের জন্য একটা লিস্ট করা হবে যারা এতিম এবং প্রতিবন্ধী হতে পরীক্ষা দিয়েছে। এখন দেখা গেল এর মধ্যে থেকে আটজন টিকছে, দশজন টিকেনি। তখন এই আটজনকে ওই যে দশজন রাখা হয়েছে আটজনকেই চাকরি দেওয়া হবে। এই দুইটা পদ কি করা হবে? এই দুইটা পদ আগে সিস্টেম ছিল রেখে দেওয়ার, কিন্তু বর্তমান সিস্টেমে এটাকে এই জেনারেল কোটার সঙ্গে যুক্ত করতে হবে। তখন জেনারেল মধ্যে থেকে ওই দুই যোগ হয়ে চৌত্রিশ হবে। অর্থাৎ যে জেলা থেকে প্রার্থীদের পাওয়া যায়নি ওই জেলার জেনারেল প্রার্থীদেরকে এই নিয়োগ দেওয়া হবে। কোটা নিয়ে কথা আজ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।